वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल। प्रिय शिक्षार्थीरा, वेस्ट बेंगल बोर्ड नवम श्रेणी जीवन विज्ञान गुरुत्वपूर्ण एक अध्याय हलो जीवन और तार वैचित्र्य। এই অধ্যায়ে প্রথম উপবিভাগে আছে জীবনের প্রধান বা মূল বৈশিষ্ট্য। এই অধ্যায়ের উপবিভাগ থেকে যে এক নম্বরের এমসিকিউ বা এসিকিউ টাইপসের প্রশ্ন থাকে তা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে, এগুলো তোমরা খাতায় লিখেও পড়ে নিতে পারো। প্রথম প্রশ্ন, জীবনের ভৌত ভিত্তি কি? উত্তর, প্রোটোপ্লাজম। দুই, জীবন কি? জীবের কতকগুলি নির্দিষ্ট বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যের সমষ্টিকে জীবন বলে। তিন, জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? পৃথিবীতে সমস্ত জীবের বিজ্ঞানসম্মত ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। চারের প্রশ্ন, কোন কাজের ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়? উত্তর হবে উপচিতি বিপাক। পাঁচের, মিউটেশন কি? জিনের আকস্মিক ও বংশানুক্রমে সঞ্চারিত স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। ছয় প্রশ্ন, কোন প্রক্রিয়া দ্বারা পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়? উত্তর হবে অভিব্যক্তি। পরের সাথে প্রশ্ন দেখো, পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনকে কি বলে? উত্তর অভিযোজন। আটের প্রশ্ন, আদি পৃথিবীতে বায়ুমণ্ডলে উপস্থিত দুটি গ্যাসীয় উপাদানের নাম লেখো, মিথেন ও অ্যামোনিয়া। নয়ের প্রশ্ন, নিউক্লিয় প্রোটিন এর উৎপত্তি কিভাবে ঘটেছিল? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনয়েড অণুর সংমিশ্রণে। দশের প্রশ্ন, দুটি আদি নিউক্লিয় প্রোটিনের নাম লেখো, এক প্রোটোরাইবোজোম আর দুই প্রোটোভাইরাস। এগারো প্রশ্ন, বায়োপোয়েসিস কাকে বলে? জীবের সৃষ্টির পদ্ধতিকেই বায়োপোয়েসিস বলে। বারো প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা কে? উত্তর, বিজ্ঞানী হেলডেন। তেরো প্রশ্ন, প্রাইমোডিয়াল স্যুপ কাকে বলে? উত্তর, হট ডাইলিউট স্যুপ এর অপর নাম প্রাইমোডিয়াল স্যুপ। চোদ্দ প্রশ্ন, কোন প্রোক্যারিওটিক পৃথিবীতে মুক্ত গ্যাসীয় অক্সিজেনের আবির্ভাবের জন্য দায়ী? উত্তর হবে সায়ানো ব্যাকটেরিয়া। পনেরো প্রশ্ন, আদিকোষ বা প্রোটোসেল কোন কোন অংশের সমষ্টি? উত্তর, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ষোলো প্রশ্ন, কোয়াসারভেটে বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম লেখো, উত্তর হবে নগ্ন রাইবোনিউক্লিক অ্যাসিড। সতেরো প্রশ্ন, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল কত বছর আগে? 3.7 বিলিয়ন বছর আগে। আঠেরো প্রশ্ন, পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ব ছিল না? O2 অর্থাৎ অক্সিজেন গ্যাসে। পরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি ঘটে? সমুদ্রের উত্তপ্ত জলে। জীবনের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি কে বলেছেন? উত্তর, লুই পাস্তুর। পরের প্রশ্ন, কোয়াসারভেট মডেলের আবিষ্কারক কে? উত্তর হবে ওপারি। তারপর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক কে? উত্তর, ফক্স। তারপর বলছে, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন কে করেন? বিজ্ঞানী রোজেন। পরের প্রশ্ন দেখো, জড়বস্তু থেকে জীবনের উৎপত্তির তত্ত্বটি কি নামে পরিচিত? উত্তর হবে অ্যাবায়োজেনেসিস। পরের প্রশ্ন, কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রতিটি জীব আপন সত্তা বিশিষ্ট অপত্যে জন্ম দেয়? উত্তর হবে জনন প্রক্রিয়ায়। ২৬ প্রশ্ন, বায়োজেনেসিস কি? পূর্ববর্তী জীব থেকে জীবন উৎপত্তির ঘটনাকে বায়োজেনেসিস বলে। ২৭ প্রশ্ন, বৃদ্ধি, প্রজনন, রেচন, শ্বসন, অভিযোজন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় সত্তাকে বলা হয় ড্যাশ? উত্তর হবে জীবন। পরের প্রশ্ন দেখো, ড্যাশকে জীবনের আধার বলা হয়? উত্তর হবে প্রোটোপ্লাজম। ২৯ প্রশ্ন, জীবনের ভিত্তি হল ড্যাশ, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ৩০ প্রশ্ন, আদি মহাসমুদ্রে উৎপন্ন প্রথম জীবের প্রতিভুর নাম দেওয়া হয় আদিকোষ বা ড্যাশ? উত্তর হবে প্রোটোসেল। আমি গুরুত্বপূর্ণ এই ৩০টি এমসিকিউ বা এসিকিউ উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এরকম সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অন করে নাও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও।